আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো ভালো থাকা মানেই আপনাদের মাঝে আসা। তো যাই হোক, যেটা পারি যেটা খাই ওটা নিয়েই বারবার চলে আসি। তো এখানে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশ কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি। মানে আমি যে অনুযায়ী রান্না করব ওই অনুযায়ী কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ, মশলাগুলিও ভাবে দিয়ে দিব। তো আজকে শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ ছিল, তা আপনাদের মাঝে শেয়ার করতে করতে কবে কখন হবে জানি না, বলে দিব জানা থাকলে। তো যাই হোক, এখানে সব মশলা দিয়ে দিব। আজকে চিকেন রান্না করব, এটা দেশি চিকেন বলা যায় আবার না, আসলে আমি এটা বলতে পারতেছি না এটা যে কী চিকেন, নাম ভুলে গেছি, কিন্তু এটা আমার কাছে মনে হলো একদম দেশি চিকেন যেমন ওরকমেরই। তো আমরা তো সবসময় কিন্তু ব্রয়লার চিকেনটা খেয়ে অভ্যস্ত, তো এখন জানি না কেন আপনাদের ভাইয়া এই এই মুরগি আনা ধরছে, মানে শক্ত যে মুরগিটা ওইটা আনা ধরছে। তো মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে, রান্না করলে মনে হয় একদমই গরুর মাংসের মতো লাগে, আবার খুব ভালোও লাগে খেতে, বাচ্চারাও পছন্দ করেছে। তো যেহেতু বাচ্চারা পছন্দ করেছে আর কোনো টেনশন নাই, তাহলে আমরা এখন থেকে এই চিকেনটাই খাবো। মাশাল্লাহ একদম দেশি মুরগির মতোই স্বাদ, আর অনেক মাশাল্লাহ শক্ত ছিল। তো যাই হোক, পুরো এখানে একটা চিকেনই নিয়েছে, এখানে কয় কেজি আছে ওটাও আমি বলতে পারতেছি না, তবে অনেক তেল হয়েছে দেখিয়ে দিলাম। একদম বড়, মানে গরুর মাংস যেমন তেল হয় চাকা চাকা, আমি দুইটা বড় মুরগি কেটেছি এরকমেরই, সেম এরকমেরই তেল হয়েছে। তো যেহেতু আজকে শুক্রবার, একটু স্পেশাল রান্না তো করবই, এটা গরুর মাংস হলে গরুর মাংস, মুরগি হলে মুরগি। তো আজকে আমরা চিকেন রান্না করতেছি, এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার বাবুটাও তাকিয়ে আছে আমার দিকে, তো ওকে নিয়েই আর কি ভয়েসটা দিচ্ছি। তো মাশাল্লাহ এই টাইপের চিকেন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খান না একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে। আবার মেখে কতক্ষণ রেস্টে রেখে রান্না করলে কিন্তু ওইটাও অসাধারণ হয়। তো আমি এর আগে যে চিকেনটা খেয়েছিলাম ওইটা একটা, আর আজকে যেটা রান্না করতেছি এটা আরেকটা, আপনাদের ভাইয়া বলল, আসলে আমি তো রানি নাই তাই আমি জানি না। তো মাশাল্লাহ প্রচুর তেল বেরিয়েছে, এই কারণে আমি এখানে কিন্তু তেলের পরিমাণ অনেক কম দিয়েছি, যেহেতু অনেক আপনার গরুর মাংসের মতন চাকা চাকা তেল আছে, আমি নিজের হাতে চিকেনটা কেটেছি, তো এই কারণে আর তেল অত বেশি দেই নাই, অল্প করেই দিয়েছি। তো মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে, আসলে এই টাইপের চিকেনের ঝোল দিয়েও ভাত খেলে মনে হয় অনেক বেশি মজা লাগে। আর আজকে রান্না করবো হচ্ছে চিকেন রান্না করবো আলু দিয়ে, আর এখানে মাছের ভর্তা বানাবো, এইখানে মাছটা ভেজে নিব। আর কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, অবশেষে ধনের পাতা দিব, দিয়ে খুব ভালো করে বেটে একটা সুন্দর মজাদার ইয়ামি মাছের ভর্তা বানাবো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু অনেকগুলি পানি উঠে এসেছিলো, এই পানির ভিতরে কিন্তু আমি আস্তে আস্তে করে চুলার জলটা মিডিয়াম করে কষিয়ে নিয়েছি, এতে করে কিন্তু এই যে দেখতেই পারতেছেন চিকেনের থেকে হাড্ডির থেকে কিন্তু মাংসটা একটু সরে আসতেছে। তো এই কারণেই বললাম যে সিদ্ধ হয়ে গেছে, আর ইচ্ছা তরফে আলু দিয়ে দিলাম। ইচ্ছা তরফে কেন বললাম আলু দিয়েছি, কারণ আর কি খাবো, আলুর দামও বেড়ে গেছে, তো এক পর্যায়ে মনে করেন রেগেই বেশি করে আলু দিয়ে দিলাম, বাচ্চারাও ট্যাটা করে আলু খাবো আলু খাবো, আমি একদম আমার মন মতো আলু দিয়ে দিয়েছি, এবার ওরা খাক। তবে মাশাল্লাহ আলু দিয়ে চিকেন দিয়ে ঝোলটা যে অসম্ভব দেখতে সুন্দর হয়েছে, আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আর আলুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েরা প্রচুর আলু খেতে পছন্দ করে, আপনার চিকেন না হলেও চলে আলু হলেই ওদের হয় এরকম একটা বিষয়। তো আজকে একবারে এক বাটি আলু রেগেই ঢেলে দিয়েছি যে আজকে ওরা যত আলু খেতে পারে খাক। তো যাই হোক, ওইটা ছিল ওইখানের খাবারের দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে বিকালবেলার নাস্তা, হটডগ খাবে। তো দেখেন পছন্দের খাবার খেলে মুখটা কেমন সুন্দর চাঁদের মতন হয়ে যায় দেখে,
নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আসলে পছন্দের খাবারগুলি কার না ভালো লাগে, তো আমার মেয়েরা এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ওরা খেতে থাকবে আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। লাইক করলে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, উৎসাহ লাগে, মনে হয় যেটাই পারি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর কি বলবো, ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো আমি যখন আমার মেয়েকে খাচ্ছি, আমি যখন দেখাচ্ছি, ও অনেক মজা করতেছিল। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ।